হ্যালো, হ্যাঁ নমস্কার, মু আপনার লিপ্সিতা ওয়েলকম করুছি জ্যোৎস্না এক্সপ্রেসর আউ এক দমদার ইন্টারেস্টিং নূয়া ব্লগ দেখুন টিকিয়ে বসছি। গীতানী গীতানী কোণ কৌছু আউ তুই এবে কেমিত অছু কহ? অপরেশন পরে, অপরেশন পরে গীতানী পুরা বিন্দাস অছি, ভালরে অছি। আউ এবে যাইকি টিকিয়ে চা ফা পি, আবে তুই চা পিউছ না? হ্যাঁ চা ফা টিকিয়ে পিইব, মু বি টিকিয়ে চা ফা পিইমি। আউ ঠিক রাতি 10টা 10:30 আলুকু আজির ভিডিও অপলোড হব, আপনার দেখবে পাইবে কিনা না? লেট নাইট্রে ভিডিও অপলোড করুছি, মানে মু চাহিদে সবুদিন সবু কথা সে অপডেট পাঁতু, কালির জিনিস আজ ন পাঁতু, মানে আজির জিনিস আজ হি পাঁতু। সেইপা দিন থাকে যেত ভিডিও শুটিং করে থাকে সেটা রাতে অপলোড করে দিয়ে। আউ নহলে যদি মু রাতে অপলোড ন করবি, সন্ধ্যা 5টার অপলোড করবি, তাহলে কোণ হব? আপনার বাসি জিনিস পাইবে। মু চাহুছে সজ জিনিস আপনার পাঁতু, সজ জিনিস না গীতানী, সেইপা রাতে আমার ভিডিও অপলোড হচ্ছে। আউ জনে কহিলে কমেন্টরে মু দেখিছি যে তোম বউ বিষয়ে কাই কহুন। আসন্তা কালে ভিডিওরে মে বি আসিপারে, বউঙ্ক বিষয়ে আমি পুরা সবু কিছু কহিদেবু, খালি বউঙ্ক আমি কাহিঁকি ভিডিওকে আনু না সেই প্রশ্নর উত্তর নুহ, প্রত্যেক প্রশ্নর আপনার উত্তর আপনার পাইপারে আসন্তা কালির ভিডিওরে না গীতানী? আউ কাহিঁকি আসু না, কোণ পেয়ে আসু না, আমার সাথে সে রু না কাহিঁকি, সবু কিছু আমি আসন্তকালের ভিডিওরে আপনার সেয়ার করবু। কাহিঁকি না আমি ভাবি নেছু যে আপনার মানে আমার ফ্যামিলি মেম্বর, আউ ফ্যামিলি মেম্বর তো সব কিছু জাঁয়া দরকার, আপনার অধিকার আপনার মানুষ পচারি পারে, আমি সেটা কহবা বি বাধ্য, তেমন নিশ্চিত ভাবে আমি কহিমু। আপনার ওয়েট করতু আসন্তকালের ব্লগরে। খাওছি বাবা, পড়লা চুড়া দিটা খাইদি পড়লা, এটা কোণ ভাজিছি হলদিয়া হলদিয়া কোণ দেখছি তেল পকাইছি না, না হলদি পকাই দিছি, আর তুমি কোণ পকাইছি? তেল পকাই হচ্ছু, নূয়া স্টাইলে হচ্ছু তানে, দেখুন তু মো নানি আজ নূয়া স্টাইলে ভাজিছি চুড়া, তেল পকাইকি ভাজিছি। রঞ্জিত যা কলা ঠিক তা কথাটা, তুই অলগা দেখ আম পুয়া ভাল লাগছে বা? সকাল 4টার আম পুয়া উঠিকি হইরাণ করুছি, দেখুন সকাল 7টার গীতানী খাওছি পখাল ভাত, তা সাঙ্গরে ঘুগুনি আউ বরা, সকাল সকাল 7টা হইছি মাত্র। মু এপটে ধরছি ঘুগুনি বরা আউ হচ্ছে ইডলি, ভাল ভাল পিজুড়ি পারে পাচিলা পাচিলা, তু তাহলে কম জায়গাটা এটা ধরছি উঠিয়াইছু, সে পানিরে পইলা হেইপটে দিটা ভাল পিজুড়ি ছিল, সে পিজুড়ি মু দেখিয়া কেন পাওনি, প্রায় হলদিয়া হলদিয়া থিলা হলা, হ্যাঁ বা এইপটে ছিল, এপটে নবে এপটে অর্জুন পাই তোলা হলা পিজুড়ি, হ্যাঁ লো বাবা এইপা হেই অপা ধরাণী এই ফেড়ানি কাড়ি পকাই দিও, একাথর বেক ছিড়ি নিয়ে যাব এ দাঁড়া, অর্জুন বাবা পাই আসিলা পিজুড়ি, হে হে ফাইনালি স্কুটি মার পুরা মু বাগাই দিয়েছি, আজ মু বাগাই দিয়েছি স্কুটি, সত্য কি না ভাবছ? সত্যরে কৌছি মো ভাই পচারি, মো ভাই বি কবে আমার সমস্ত ঘর গীতানী স্কুটি বাঘা হয়েছে মিস্ত্রি এসে বাগাইছে, হ্যাঁ মারি ধাই মারি গিড়ি গিড়ি বুঝুছি না, মতো গোটে পট কটা যাবে কো, আউ গোটে পট কাটি কহ না সত্য কথা কো, আসলে কি বাগাই পাই ক্যাশ নথি না আসলে, ইয়ে মিছ কথা কৌছি, কারণ ইয়ে সবুঠ আমার ঘরে সব সবুঠ বড় শত্রু হল, মো ভাই কে পড়া মনে পড়ছে, মো ভাই সত্য কথা কো আজ রাতে দেখুন আমার কোণ খাইবা হয়েছি, আজ হচ্ছে সোমবার, মো নানির বার না নানি, সেইপাই আজ হচ্ছে রুটি, হ্যাঁ আজ দেখুন এপটে আমার রুটি প্রস্তুতি চালিছি, সেপটে ডালমা ফুটিবার লাগিলা, এপটে ভাত বসছে, আজ সোমবার না সেইপাই কিছু জন খাইবে রুটি আর কিছু জন খাইবে ভাত,
ଆମେ ଯେହେତୁ ଓଡ଼ିଶାରେ ଘର କରି ରହୁଛନ୍ତି, ଭାତ ତ ଆମର ପ୍ରିୟ ଆଉ ରୁଟି କେବଳ ବାଧ୍ୟତାମୂଳକ, କାହିଁକି ନା ବାର କରୁଛନ୍ତି ଆଉ କ'ଣ କରିବୁ ନା ନାନୀ? ଆମ ଘରେ ସମସ୍ତେ ବାର କରନ୍ତି ନେଇ, ନାନୀ ଗୀତାନୀ ଭାଉଜ କରନ୍ତି। ରୁଟି ଏକଦମ ହେଇଗଲା, ଇଏ ତ ବସିଛି ଖାଲି ଖାଇବା ପାଇଁ କାଙ୍ଗାଳିଆ। ମୁଁ ଆଜି ପଟା ରୁଟି ଖାଇ ମୋଟା ହେଇଯାଉଛି। ହଁ ନାନ ତ କରିଦେଉଛି ନା ନାହିଁ ଏ ନାନୀ? ତୁ ତାକୁ ରୋଷେଇ କରିକି ଦେବୁନି ହେଲା, ସତ କଥା କହିଲେ ତାକୁ ରୋଷେଇ କରି ଜମା ଦେବୁନି ହେଲା। ମୋ ରୋଷେଇକୁ ଆପଣମାନେ ଏତେ ପସନ୍ଦ କରୁଛନ୍ତି, ଏତେ ସାରା ଭଲ ପାଇବା ଦେଉଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଏବେ ମୁଁ କରିବା ପାଇଁ ଯାଉଛି ଗୋଟା ଆଳୁ ଭଜା। ରୁଟି ସାଙ୍ଗରେ ଖାଇବା ପାଇଁ ଗୋଟା ଆଳୁ ଭଜା। ଗୀତାନି କେମିତି ହେବ ତୁ ଜାଣିଛୁ ନା ଗୋଟା ଆଳୁ ଭଜାଟା ଜାଣୁ ନା? ମୁଁ ଆଜି ଶିଖେଇବି, ତୁ ଆଜି ଶିଖିବୁ ହେଲା। ଆଜି ଫାଇନାଲି ହେବାକୁ ଯାଉଛି ଗୋଟା ଆଳୁ ଭଜା। ଆଳୁ ଗୋଟା ଆଳୁ, ତାପରେ ଏଇଟାକୁ ଭାଜି ବସିଛି ଗୋଟା ଆଳୁ ଭଜା। ମୁଁ ଜୀବନରେ ଖାଇନି କିନ୍ତୁ ସିଏ କରିବ ଗୋଟା ଆଳୁ ଭଜା। ନିଆଁ ଜଳାଇବା ପାଇଁ ଯିଏ ଡରୁଛି ସିଏ କରିବ ଗୋଟା ଆଳୁ ଭଜା। ଆପଣମାନେ ଯେଉଁ ରୋଷେଇ କରୁଛନ୍ତି ଆପଣମାନେ ଭାବୁଥିବେ ସିଏ ଭାରି ରୋଷେଇ ଶିଖିଛି, ସେ କେବେ କିଛି କାମ କରେନି। କୁଟା ଖଣ୍ଡିଏ ଦିଖଣ୍ଡ କରିବା ଲୋ ବ୍ୟକ୍ତି ନୁହନ୍ତି ମ୍ୟାଡ଼ାମ। ଦେଖିଛନ୍ତି ମୁଁ କୁଟାକୁ ଦିଖଣ୍ଡ କରେ ନାହିଁ, କିନ୍ତୁ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ, କେବଳ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ମୁଁ ସବୁ କରୁଛି, କରିକି ଦେଖୁଛି। ଆପଣ ଦେଖିପାରୁଛନ୍ତି ଦିଆସିଲି ମାରିପାରେ, ସେଇଠୁ ଆପଣ ଜାଣିଥିବେ ସେ କେମିତି କାମ କରୁଛୁ। ତଥାପି ଟ୍ରାଏ କରୁଛି, ଟ୍ରାଏ କରିକି ଆପଣଙ୍କୁ ଦେଖଉଛି ବି, କରିକି ଆମେ ବି ସେଇଟା ବଢ଼ିଆ ଲାଗୁଛି ବୋଲି କହି ଖାଇଦେଉଛୁ। ତାମାନେ ଭଲ ଲାଗୁନଥିଲେ ରୋଷେଇ କରୁଛି ନା? ନା ଭଲ ଲାଗୁଛି। ଜଳୁ ଜଳିଲା, ଆଣିକି ଦେଇଥିଲ? ହଁ ଦେଖନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ସେ କାମ କେମିତି କରୁଛି ଦେଖନ୍ତୁ। ଇଏ କେବଳ ଆମ ଘରେ ଜନ୍ମ ହୋଇଛି ଖାଇବା ପାଇଁ, ସେ ଜନ୍ମ ହେଲା ତ ଖାଉଛି, ଆଉ କିଛି କାମ ନାହିଁ। ସକାଳେ ଦେଖିବେ ଖାଉଥିବ, ରାତିରେ ଦେଖିବେ ଖାଉଥିବ, ସନ୍ଧ୍ୟାବେଳେ ଖାଉଥିବ, ମାନେ ଖାଇବା ଛଡ଼ା ତାର କିଛି କାମ ନାହିଁ, ତାର କେବଳ ଗୋଟେ କାମ ଖାଇବା ନା ନାନୀ? ତାଙ୍କର ଆଳୁ ଛଡ଼ା ଚାଲିଛି, ଆଳୁ ଛଡ଼ାଛନ୍ତି। ଏମିତି ଆଳୁଟାକୁ ଟିକେ କାଟିଦେବି, କାଟିଦେଲେ ସିନା ମସଲାଟା ଯାଇ ପଶିବ। ମୁଁ ଯେଉଁପରି ଭାବରେ କାଟୁଛି ଏହିପରି ଭାବରେ ମାଷ୍ଟର କହିଲେ ଆପଣଙ୍କର ସେଫ୍ କିଛି ତ ଜାଣିନି ସିଏ କରୁଛି। ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ଯିବ ଯଦି କହିବେ ଆଉ କମେଣ୍ଟରେ, କିନ୍ତୁ ଇଏ କିଛି ଜାଣିନି। ମ୍ୟାଡ଼ାମ୍ ବସିଲେ, ତା ସହିତ ବସିଲା କଡ଼େଇ, କଡ଼ା ବସିଲା। ଏପଟେ ଦେଖନ୍ତୁ ମୋର ପ୍ରସ୍ତୁତ, ଏଇଟା ହେଉଛି ଅଦା, ଶୁଖିଲା ଲଙ୍କା, ଆଉ ହେଲା ରସୁଣ ଛେଚା, ଇଏ ହେଉଛି କଞ୍ଚା ଲଙ୍କା। ଯାହାର ଅଧିକ ରାଗ ସେମାନେ ସବୁ ଅଧିକ ରାଗ ଦେବେ। ଏଇଟା ହେଉଛି ମୁଁ ନୂଆ ଆଇଟମ୍ ବନାଉଛି, ତା ମନରୁ ଭାବିକି ଏବେ ପଡ଼ିଲା ତେଲ, ଫୁଟଣ। ମ୍ୟାଡ଼ାମ୍ ରୋଷେଇ ଷ୍ଟାର୍ଟ କରିଦେଲେ ନ ଶିଖିଥିବା ବ୍ୟକ୍ତି, ଦେଖନ୍ତୁ ଫୁଟଣ ପକେଇ ସାରିଲା ପରେ ଆଳୁ ପକେଇଦେଲା, ହଳଦୀ ପକେଇଦେବା, ଆପଣ ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ଦେଖାହେଉଛି। ଆଉ ଏମିତିରେ ବି ଜଣେ ଖାଇପାରିବ ଗୋଟା ହଳଦୀ ଆଉ ଫୁଟଣ ପକେଇବ, କିନ୍ତୁ ସିଏ ଆଡ୍ କରିଦେଇଛି ଏକ୍ସଟ୍ରା ମସଲା ଆଉ। ବହୁତ ଟେଷ୍ଟ ବି ବାସ୍ନା ଆଉଛି, ତମେ ଜାଣୁଥିବେ ଯେ କେତେ ସୁନ୍ଦର ରାନ୍ଧେ। ଆସିକି ମୁଁ ମିଛ କଥା କହୁଛି ଯେ କିଛି ଘର କାମ କରେ ନାହିଁ, ସେ ଘର ସବୁ କାମ କରେ। ବାସ୍ନା ଟିକେ ମସ୍ତ,
ଯାହାର ଅଧିକ ଲଙ୍କା କଞ୍ଚା ଲଙ୍କା ପଡ଼ିବ, ତାର ଅଧିକ ଲଙ୍କା ଖାଇଯାଇଛି ସେ କଞ୍ଚା ଲଙ୍କା ଖାଇବ ଆଉ। ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି, ଦେଖିଲେ ଆପଣ ଲୋଭ ଛାଡ଼ିବନି, ଖାଇବା ତ ଇଏ ଅଲଗା କଥା। ଦେଖନ୍ତୁ କେତେ ଟେଷ୍ଟ ଦେଖାଯାଉଛି, ମ୍ୟାଡାମ କରିଛନ୍ତି ବନେଇଥିବା ସ୍ପେଶିଆଲ ତରକାରୀ ଆଣିଲା ସେ ବାପାଙ୍କୁ ଦବା ପାଇଁ। ଶୁକ୍ର ଶୋଇଛି, ଆମର ଆଜି ହେଇଛି ଭାତ ଆଉ ଲିପୁର ସ୍ପେଶାଲ ଆଳୁ ଗୋଟା ଆଳୁ, ଗୋଟା ଆଳୁ ଭଜା, ଗୋଟା ଆଳୁ ଭଜା। ମସ୍ତ ବନାଉଛି।